বিএনপি ক্ষমতায় এলে আবারো হাওয়া ভবন তৈরি করে দুর্নীতি লুটপাট আর সন্ত্রাসের বাংলাদেশ গড়ে তুলবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপি নেতাকর্মীরা কালো অধ্যায়ের বাংলাদেশে ফিরতে চায়, আওয়ামী লীগ কর্মীদের জীবন থাকতে তা করতে দেবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। রোহিঙ্গা সংকট প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, তাদের পুনর্বাসনের সব দায়িত্ব পালন করছে সরকার, বিএনপি বিদেশিদের কাছে বিভিন্ন বিষয়ে নালিশ করলেও রোহিঙ্গাদের নিয়ে কিছু বলে না, এটি দুঃখজনক বলে মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। দুর্নীতি কারা করেছে দেশে, লুণ্ঠন কারা করেছে, তারাই আবার লন্ডন থেকে স্লোগান দেয়, এখানে ভিডিও কনফারেন্স করে টেক ব্যাক বাংলাদেশ। কোথায় টেক ব্যাক করব, হাওয়া ভবনই? আবারও হাওয়া ভবন করবে, আবারও দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে, আবারও জঙ্গিবাদ কায়েম করবে, আবারও সন্ত্রাস করবে।